ভোট পরবর্তী হিংসায় ভাটপাড়ায় নিহত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের বাড়িতে হাজির সিবিআই এর প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তের জন্য সম্প্রতি সিবিআই কে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। বিধানসভা নির্বাচনের ফলের পরে গত 6 জুন হিংসার বলি হয়েছেন ভাটপাড়ার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কুলিডিপুর বাসিন্দা বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব। বৃহস্পতিবার বেলা 2:10 নাগাদ সিবিআই এর বিশেষ প্রতিনিধি দল মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান। সেখানে দীর্ঘক্ষণ নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও কথা বলেন, নিহত বিজেপি কর্মীর প্রতিবেশীর সঙ্গেও কথা বলেন সিবিআই এর এই বিশেষ প্রতিনিধি দল। ঘটনায় পুলিশের ভূমিকার গতি প্রকৃতি কেমন ছিল, কোন দিকেই বা ছিল, নিহতের পরিবারের থেকে এসব তথ্য নিয়ে নথিবদ্ধ করেন গোয়েন্দা আধিকারিকরা, এমনই বিশ্বস্ত সূত্রে খবর।